প্রতিষেধক টিকা নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কল্যাণী জেএনএম হাসপাতালে। করোনা ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে। সোমবার সকালে জেএনএম হাসপাতালের ভিতরে লাইনে হলো ধাক্কাধাক্কি, অভিযোগ বিস্তর। ভ্যাকসিনের জন্য আসা মানুষজনের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার জন্য সারাদিন লাইন দেওয়া হয়, সেই লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি শুরু হয় মানুষজনদের মধ্যে। এছাড়া কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করো মিলছিল না টিকা, ঝামেলার পর ফের টিকা দেওয়া হবে বলে জানানো হয়। এদিন সকাল থেকে প্রচুর লাইন দেখা যায় টিকা নেওয়ার জন্য, কিন্তু সেই লাইনেও দেখা যায় বিশৃঙ্খলা। চরম অসুবিধার মধ্যে টিকা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।